কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দ এবার পূজোয় নিয়ে এলো নতুন চমক। অশেষ আলোর উৎস নিয়ে মা ধরা দিল এক অন্য রূপে। থিমের নাম শুভ বিজয়া। কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দে দুর্গোৎসব পরিদর্শনে যায় 24 আওয়ার্স টিভি। পরিশ্রম এবং উপস্থাপনার বিচারে কে হবে সেরার সেরা, তার জন্য অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যেতে হয়। কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দ তাদের এই অভিনব উদ্যোগকে সবার মাঝে তুলে ধরতে এবং যথার্থ সম্মান জানাতে 24 আওয়ার্স টিভির পক্ষ থেকে সেরার সেরা শরৎ সম্মান 2023 তুলে দেওয়া হয় কেষ্টপুর প্রফুল্ল কারণ পশ্চিম অধিবাসী বৃন্দর হাতে। সেরার সেরা শরৎ সম্মান হাতে পেয়ে আনন্দিত কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দের সকল সদস্যরা। তাদের খুশি ভাগ করে নিলেন 24 আওয়ার্স টিভির সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেষ্টপুর প্রফুল্লচণ্ড পশ্চিম অধিবাসী বৃন্দ। আর এদের যে ভাবনা, যে থিম সত্যি অসাধারণ। সেই থিম এবং ভাবনা এবং মণ্ডপ প্রতিমা সব কিছুর বিচারে আমি আনন্দের সাথে জানাতে চাই যে 24 আওয়ার্স টিমের বিচারে এবার ওরিয়েন্ট প্রেস শরৎ সম্মান 2023-এ শ্রেষ্ঠ সেরা সেরা শরৎ সম্মান আমরা বিজয়ী ঘোষণা করছি এবং ক্লাব কর্তৃপক্ষের হাতে আমরা শ্রেষ্ঠ শরৎ সম্মান তুলে দিচ্ছি। ওরিয়েন্ট প্রেস শরৎ সম্মান 2023 আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ আমরা তুলে দিলাম। ফিচার ফর কেষ্টপুর প্রফুল্লচণ্ড, হিপ হিপ হুররে! ফিচার ফর কেষ্টপুর প্রফুল্লচণ্ড, হিপ হিপ হুররে! বলো দুর্গা মাই কি জয়! বলো দুর্গা মাই কি জয়! বলো দুর্গা মাই কি জয়! কেমন লাগছে দাদা? দারুণ আনন্দিত আমরা খুব। আমরা খুব আপনাদেরকেও শুভেচ্ছা জানাই, শরৎ শুভেচ্ছা, এবং আপনাদের এই আমরা সম্মান পেয়ে আমরাও নিজেদের খুব গর্বিত মনে করছি, আমাদের ক্লাবও খুব গর্বিত মনে করছে। সকলকে সম্মান শুভেচ্ছা জানাচ্ছি। এই যে ভাবনা স্টার্টিং থেকে আমরা দেখি এবং এত সুন্দর ফুটিয়ে তোলা, এটার পেছনে কতটা পরিশ্রম ছিল? প্রচুর অক্লান্ত পরিশ্রম, আড়াই মাস ধরে চলছে, আড়াই তিন মাস পৌনে তিন মাসের মতো
অনেক পরিশ্রমের শিল্পীরা প্রচুর পরিশ্রম করে আজকে এই জায়গায় নিষ্ঠার সঙ্গে তারা এই জায়গায় নিয়ে যেতে সফল হয়েছে। কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দ অসাধারণ তাদের এই এবারের তাদের ভাবনা, আর এই ভাবনাকে আমরা 24 আওয়ার্স টিভি চ্যানেলের মাধ্যমে আমরা তাদেরকে স্বীকৃতি দিয়ে আমরা সেরা দশের মধ্যে ওরিয়েন্ট প্রেস শারদ সম্মান 2023-এর শ্রেষ্ঠ শারদ সম্মান তুলে দিলাম, এবং আশা রাখছি যে আগামী বছরগুলোতে এইভাবেই কেষ্টপুর পশ্চিম অধিবাসী বৃন্দ এইভাবেই তাদের ভাবনাকে আরও বেশি মোটিভেট করবে এবং আমাদের দর্শকদের কাছে নতুন নতুন সব কিছু নিয়ে আসবে, আমরা এই কামনা করে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় বিক্রমের সাথে দীপঙ্করের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।